অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন কাদেরিয়া বাহিনীর প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ এনায়েত করিম। স্বাগত একুশে দুপুরে এবং শ্রদ্ধা ভরে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের একুশে দুপুরে। আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, প্রথমে জানতে চাইছি যে আর একদিন পরে আমরা বিজয়ের যে আনন্দ সেটা উপভোগ করতে যাচ্ছি এবং চল্লিশ বছরে পদার্পণ করছে আমাদের বাংলাদেশ, স্বাধীনতা স্বাধীন হয়েছে। তো আমি একটু চল্লিশ বছরের পেছনের কাহিনী একটু আপনার কাছ থেকে জানতে চাইছি, সেই সময় স্মৃতির কথা একটু জানতে চাইছি যে কিভাবে আপনি মুক্তিযুদ্ধে গেলেন, কিভাবে বীর মুক্তিযোদ্ধা হলেন, এই সাহস, এই অনুপ্রেরণা, এই উৎসাহ কোথা থেকে পেলেন আপনি? মূলত বলতে গেলে অনেক চল্লিশ বছর আগে স্মৃতি, অনেক কথা মনে আছে, অনেক কথা মনে নেই। তো আমি 1970-71-এ বাংলাদেশ ছাত্রলীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ছিলাম। আমার সাধারণ সম্পাদক ছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম সাহেব। 7ই মার্চ বঙ্গবন্ধু যখন রেসকোর্স ময়দানে ভাষণ দিলেন, তার পূর্বে থেকেই আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম। কারণ এই দেশ থেকে যখন বিহারিদের পাকিস্তানে সরিয়ে নেওয়া হচ্ছিল, আর পাকিস্তান থেকে যখন পাকিস্তানি আর্মি বাংলাদেশ আনা হচ্ছিল, তখন আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগ বলছিল যে ইয়াহিয়া সরকার ক্ষমতা ছাড়বে না, একটা কিছু ঘটতে পারে। তখন থেকে আমরা টাঙ্গাইলে একটা জয় বাংলা বাহিনী গঠন করেছিলাম, যেটা মৌলানা মোহাম্মদ আলী কলেজে 400 জন ছাত্র নিয়ে একটা ট্রেনিং শুরু করেছিলাম ওই ডেবি রাইফেল দিয়ে। সেখানে বঙ্গবীর কাদের সিদ্দিকী স্যার ছিলেন, সেখানে আব্দুল কুদ্দুস ছিলেন, স্কাউট স্টুডেন্ট, তারপর জয়নাল আব্দিন ছিলেন, কিন্তু জয়নাল আব্দিন পরে স্বাধীনতা বিরোধীর সাথে যোগ দেন। সেখান থেকে আমরা শুরু করি। তারপরে যখন বঙ্গবন্ধু ভাষণ দেন, স্বাধীনতার ঘোষণা করেন, যেবারে সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, মুক্তির সংগ্রাম, তখন পরে আমরা আরো খুব স্পিডের সাথে আমরা ট্রেনিং শুরু করি। সবচেয়ে বড় কথা এখানে বলতে হয় যে আমি কিছুদিন কলেজে অ্যাডমিশনের আগে পাকিস্তান আর্মিতে ছিলাম আটবেরিতে, আর বঙ্গবীর কাদের সিদ্দিকী ছিলেন ওই আর্মিতে ল্যান্ড ফোর্সে। আমাদের একটা অভিজ্ঞতা ছিল। তো যাই হোক, বঙ্গবন্ধুর ভাষণ দেওয়ার যখন 25শে মার্চ ঢাকা ক্র্যাক করলো, তখন 26শে মার্চ টাঙ্গাইল বসা হলো আব্দুর রশিদ অ্যাডভোকেট উকিল সাহেবের বাসায়। সেখানে এমসিএ শামসুর রহমান খান, বদিউজ্জামান খান, আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব, ফরফরুর রহমান খান ফারুক সম্মিলিত বসে একটা হাইকমান্ড গঠন করা হয় সম্মিলিতভাবে। তার প্রধান থাকে বদিউজ্জামান খান এবং সশস্ত্র বাহিনী প্রধান করা হয় আব্দুল লতিফ সিদ্দিকী সাহেবকে, এবং ডেপুটি কমান্ডার নিযুক্ত করা হয় আনোয়ার আলম শহীদ এবং আমাকে। সেইভাবে চলে, কিন্তু সেটা আর পরে থাকে না। 3রা মার্চ যখন পাকিস্তানি বাহিনীর 3রা এপ্রিল যখন পাকিস্তানি হানাদার বাহিনী টাঙ্গাইলে আক্রমণ করে, তখন ওই নাটিয়াপাড়া আসিফতলায় ইপিআর এবং আমরা বিধিতভাবে সেখানে প্রতিরোধ করার চেষ্টা করি। সেখানে বহু পাক সেনা নিহত হয়, কিন্তু আমাদের 30 জন ইপিআর সদস্য নিহত হন, বহু মুক্তিযুদ্ধ শুরু হন এবং অনেক পাবলিকও সেখানে নিহত হন। সেখান থেকে আমরা পিছিয়ে পড়ে আসি, তারপরে আমরা স্ক্যাটার হয়ে যাই। তারপরে আবার কালীহাজিতে আব্দুল কাদের সিদ্দিকী, বঙ্গবন্ধু আব্দুল কাদের সিদ্দিকী সাহেব, লতিফ সিদ্দিকী সাহেব কিছু মুক্তিযোদ্ধা নিয়ে ইপিআরদের নিয়ে আবার সেখানে প্রতিরোধ করে। সেখানে বেশ 100 পাক সেনা নিহত হন, বহু ইপিআর নিহত হন, মুক্তিযোদ্ধা নিহত হন এবং বড় একজন অফিসার নিহত হন। সেখান থেকে পরে ওরা তুলে নিয়ে যায়, আমরা বুঝি যে বড় একজন অফিসার ছিল, হয়তো ব্রিগেডিয়ার বা কর্নেল এই ধরনের হবে। যাই হোক, সেখান থেকে স্ক্যাটার হয়ে যায়, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি। পরে কাদের সিদ্দিকী বীরত্বের সাথে সাথে থাকে হলে ফারুক আহমেদ নামে একজন আমাদের ছাত্রলীগের নেতা, এই দুইজন তারা আস্তে আস্তে বয়াতলিতে সেখানে মুক্তিযোদ্ধা সংগঠিত করতে করতে ব্যাপক এটা আস্তে আস্তে কয়েক হাজারে পরিণত হয়। সেখানে ছিল ওই শখীপুরের বীর প্রতীক আব্দুল হামিদ, হ্যাঁ, তো আরো অনেকেই ছিলেন আর কি। সেখানে মুক্তিযুদ্ধ সংগঠিত করার পরে আমার সাথে পরে মিলিত হওয়ার পরে ভোয়াপুরে এবং আনন্দ শহীদের সাথে আমাদের সাথে বললো যে ঠিক আছে, আপনি পশ্চিম এলাকার এই দায়িত্ব থাকেন, আপনাকে এই দায়িত্ব দেওয়া হলো, আমি পাহাড়ে থাকি, পরে আমি পশ্চিম এলাকায় সেখানে থাকি। আচ্ছা, পশ্চিম এলাকায় ভোয়াপুরে আমার ক্যাম্প করা হয় ডাক বাংলায়। আমার সাথে থাকে নুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন খান, কবি বুলবুল খান বাবু, এরা আমার উপদেষ্টা হিসেবে থাকেন। সেখানে আবুল কালাম আজাদ বীর বিক্রম, তাকে গার্নেট গ্যানেট মারার জন্য পাক সেনাদের উপর টাঙ্গাইলে
এবং বাকুকে দিয়ে পাঠান হয় টাঙ্গাইলে। সেখানে জোগাড় চর আসার পর সে আমার কাছে একটা চিঠি পাঠায় যেখানে মিয়া ভাই যেখানে কয়েকটা জাহাজ এসে সমবেত হয়েছে সারংরা বাজারে নামছে, তারা বললো এখানে অনেক অস্ত্র আছে, এটা যেভাবে হোক প্রতিরোধ করতে হবে, এটা যদি ওইদিকে চলে যায় তাহলে আমাদের মুক্তিযোদ্ধাদের জন্য খুব অসুবিধা হবে। এটা ইতিহাসে জাহাজ মারা যুদ্ধ নামে খ্যাত, আমরা এই ইতিহাসটি আপনার কাছে অবশ্যই শুনবো, কিন্তু তার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকে অতিথির সাথে। জি পান্নু ভাই, বিজয় মাসের শুভেচ্ছার একদিন পরেই তো আমরা বিজয় উদযাপন করতে যাচ্ছি। জি কথা বলুন। আজকের অতিথি, তোমার অনেক সুন্দর সুন্দর কথা শুনছিলাম। বিজয়ের মুক্তির এই 40 বছর পরে উনি তখন কত সুন্দর ছিলেন, কত অল্প বয়সে ছিলেন, যুদ্ধ করে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়েছে। উনি সহ যারা সহযোগী মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা শহীদ শহীদ পরিবারের যারা লোকজন আছে, আমাদের বীরাঙ্গনা যারা, সবাইকে ওনার মাধ্যমে আমি স্মরণ করছি। দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে মুক্তিযোদ্ধার সহকারী যারা আছেন সবাইকে স্মরণ করছি। এবং এই মুহূর্তে আমার একটা কামনা, আমাদের কিছু চিহ্নিত আলবদর রাজাকার বিভিন্ন দেশে রয়েছে, ইন্টারপোলের মাধ্যমে তাদেরকে এনে এবং জাতির সামনে পোস্টারের মাধ্যমে তাদের ছবিগুলো ছেপে চিহ্নিত করার আবেদন ওনার মাধ্যমে। জি অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য পান্নু ভাই। আমরা ওনার কথা শুনছিলাম, ওনার কিছু মানে আসলে আমরা যে মুক্তিযুদ্ধ করেছি মুক্তিযুদ্ধের পেছনে কিন্তু প্রত্যেকেরই কিছু আশা ছিল, কিছু পাওয়ার জায়গা ছিল, যে আপনারা যারা আমরা মুক্তিযুদ্ধ করিনি কিন্তু আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছেন একটা লক্ষ্য বা একটা উদ্দেশ্য সামনে রেখেই করেছিলেন। তো এই যে জাহাজ মারার মানে যুদ্ধ, এই গল্পটা আমরা একটু শুনতে চাচ্ছি। জাহাজ মারার যুদ্ধটা আসলে যেটা বিভিন্ন মুক্তিযোদ্ধা ভাইয়েরা আমার টিভির সামনে অনেক কথা বলেছেন, কিন্তু আমি সেইভাবে বলতে চাই না। আমি কিছুদিন আগে হজ করে আসছি, আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো খুবই সত্য। 10-15 দিন হলো আমি হজের থেকে আসছি, 40 দিন পুরা হানে বলে যে 40 দিন নাকি আল্লাহ হজের দোয়া কবুল করেন কবুল করেন। পশ্চিম এলাকায় বঙ্গবী কাজে সিদ্দিকী সাহেব আমাকে দায়িত্ব দেন, সেখানে আমি অবস্থান নিয়ে আমার সাথে যে যাদের নাম বললাম তারা ছিল। জাহাজটা ওখানে আসার পরে কালামে চিঠি পেলাম, চিঠি পেয়ে আমি লতিফকে কাজে সিদ্দিকীর কাছে পাঠাইলাম। পাঠালাম এই জন্য যে সে তখন এই বাহিনীর প্রধান ছিল, এই বাহিনীর নামকরণ কিভাবে হলো সেটা আমি সংক্ষেপে বলবো। সেও ওয়ারলেসে খবর পেয়ে আমার কাছে মেসেজ পাঠাচ্ছে করে সব জাহাজ মারা ব্যবস্থা করে। সে আমাকে খুব শ্রদ্ধা করতেন যেহেতু সে ছাত্রলীগের সেক্রেটারি ছিল, জেলার আমি প্রেসিডেন্ট ছিলাম সেই হিসাবে। যা হোক, তখন খোরশেদ আলমকে বলা হলো, খোরশেদ আলম ভয় পেল যে না আমি এত বড় দায়িত্ব নিতে পারবো না। তখন আরেকজন যোদ্ধা ছিল হাবিবুর রহমান, সে কোম্পানি কমান্ডার ছিল না, এমনি একটা সৈনিক ছিল, তাকে টায়ারে রাখা হয়েছিল। তাকে ডাইকে নামো, সে বললো হ্যাঁ আমি পারবো স্যার। তখন তাকে দিয়ে আর কিছু ভারত থেকে 2-4 জন লোক এসেছিল, যাদের একজনের কাছে টুইন্স মোটর ছিল, রেজাল করিম নামে একজন লোক ছিল, আরও বাসা বাসা 40 জন মুক্তিযোদ্ধা নিয়ে আমি সেই এলাকা পরিদর্শন করি। সেখানে বুলবুল খান মাহবুবও যায়, নূর ইসলাম আসিল, মজিম খান ছিল, আমি সেখানে যেয়ে পরিদর্শন করেছি কোন জায়গা থেকে, যেহেতু আমি আর্মিতে ছিলাম মাটিতে ছিলাম, আর যেহেতু আমরা সারাগের মধ্যে খবর পেলাম যে এখানে অ্যামিনিশন আছে, যদি যে কোনো একটা শেল যদি জাহাজের মধ্যে পড়ে, একটা যদি অ্যামিনিশনের পাছার মধ্যে লাগে, একটা ব্রাস্ট হলে আর একটা ব্রাস্টের মধ্যে হাজার হাজার ব্রাস্ট হয়ে যাবে, একটা জায়গা দেখালাম একটা রাস্তার মতো যেটার নিচে আপনারা পজিশন নেন, এখান থেকে আপনারা যেহেতু আমাদের কাছে এলএমজি নাই রাইফেল দিয়ে একত্র ফায়ার করবেন, যা তো আরো বুঝে ফটাফট ফটাফট শব্দ হলে যে এটা এলএমজি থেকে ব্রাশ করছে, আর টুইন্স মোটর দিয়ে আপনি শেলিং করে, যাতে লক্ষ্য রাখেন যে গুলিগুলো যে শেলগুলো আমাদের কাছে শেলও কম, মানে 15-20টা শেল ছিল টুইন্স মোটরে যাদের উপরে পড়ে। তখন আমি ওখান থেকে 100 গজ পিছে চলে আসলাম। মানে আপনার কথা মতো বোঝা গেল যে শুধু শক্তিরই দরকার নেই যুদ্ধ করতে, বুদ্ধিরও কিন্তু একটি প্রয়োজন আছে, পরিকল্পনার অনেক দরকার আছে। আচ্ছা এই পর্যায়ে আরেকটি ফোন আছে, আমি একটু ফোনটা নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকে অতিথির সাথে। হ্যালো, আচ্ছা লাইনটি কেটে গেছে। আচ্ছা আমরা এই জাহাজের এই জাহাজ মারার যুদ্ধের কথাটি আমরা শুনলাম, তো একটু মানে তখনকার সময় বলতে চাচ্ছিলাম যে যুদ্ধের আরেকটু আগে যখন মার্চ মাসে 7 মার্চ যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিলেন, সে ঐতিহাসিক ভাষণ,
তো এই ভাষণের আগে থেকে যখন আমরা আমরা জানি 52 থেকে কিন্তু আমাদের কিন্তু যে আন্দোলন সেটা শুরু হয়ে গিয়েছিল, আপনি কি আগে থেকে কি প্রিপারেশন নিয়েছিলেন যে এরকম যদি একটি যুদ্ধ শুরু হয় তাহলে আপনি সেই যুদ্ধে যাবেন, এবং এই 7ই মার্চের ভাষণ আপনার যুদ্ধে যাওয়ার মানে পেছনে কতটুকু আপনাকে উদ্বুদ্ধ করেছে? এটা ব্যাপকভাবে আমাদের উদ্বুদ্ধ করেছে। আমরা যখন বিপুল সংখ্যক ভোট আওয়ামী লীগ এই বর্তমান যে সরকার পাওয়ার আছে যাওয়ার পরে বঙ্গবন্ধুকে তারা ক্ষমতা দিচ্ছিল না, তখন আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা ধরেন তোফায়েল আহমেদ, আশরাফ আব্দুর রব, মাখন, সাজার সিরাজ, এরা তখন সবই ছাত্রলীগের নেতৃবৃন্দ ছিল, আমরা তো জেলার নেতৃবৃন্দ ছিলাম। আমাদের একটা আইডিয়া হচ্ছিল যেহেতু এরা এদেশ থেকে বিহারিদের পাকিস্তানে নিয়ে যাচ্ছে আর পাকিস্তান আর্মি এখানে আনতেছে, তাহলে এরা যাদের একটা ষড়যন্ত্র আছে, তখন থেকে আমরা প্রস্তুতি নিয়েছিলাম আর ওই বঙ্গবন্ধুর ভাষণে আমরা আরো প্রাণ ফিরে পাই, উদ্বৃত্ত হয়ে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। বঙ্গবন্ধু বলার পর তো আর কোন ঘোষণা থাকে না, বিভিন্ন বিতর্ক হয় মানুষের মধ্যে যে অমুকে ঘোষক নমুকে ঘোষক, স্বাধীনতার ঘোষক এবং সংগঠক যাই বলেন জাতির জনক বন্ধু বন্ধু বঙ্গবন্ধু এবং তার আদর্শ এবং মুক্তিযুদ্ধের আদর্শ এই বর্তমান সরকারের নেতৃত্বে আমরা যুদ্ধ করেছি, এবং আমি আশা রাখি এবং বিশ্বাস করি যে আমাদের যে প্রত্যাশা মুক্তিযোদ্ধাদের 40 বছরও তা পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয় না, এবং এই সরকার সেটা প্রতিফলন এটা ঘটবে, এবং এই বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সেটা হোক এটা আমরা কামনা করি। আচ্ছা, এটা আমরাও কামনা করছি। এরপর যে আরেকটি ফোন আছে, ফোন নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকে অতিথির সাথে। হ্যালো, হ্যালো, জি আপনাকে বিজয় মাসের শুভেচ্ছা, কে বলছিলেন? মাহমুদ সীমান্ত বলছি, কাটলি উত্তর নেত্রকোনা থেকে। জি সীমান্ত, কথা বলুন। আমরা আসলে মুক্তিযুদ্ধের পরবর্তী প্রজন্ম, মুক্তিযুদ্ধেরও প্রায় 5-6 বছর পরে জন্ম আমার, ফলে আমি অনুভব করি যে প্রকৃত মুক্তিযুদ্ধের যে আবেগটা সেটা হয়তো মানে ওইভাবে অনুভব করতে পারি না, কিন্তু আমরা আসলে শুনে শুনে খুবই আবেগ আপ্লুত যে আমাদের জাতীয় চেতনায় এত বড় একটা বাস্তবক্ষয়ী একটা ইতিহাস। আমি আবুনাইন মোহাম্মদ শহীদুল্লাহ, সরি আবুনাইন আপনি মোহাম্মদ এনায়েত করিম, যেটা ওনার কাছে আমি একটু জানতে চাইব যে আমরা জেনেছি কাদেরিয়া বাহিনীটা মূলত বিদ্রোহী একটা গ্রুপ ছিল, তো মানে আলাদা ভাবে একটা বিদ্রোহের মানে গ্রুপ তৈরি করার মূল উদ্দেশ্য কি ছিল? জি অনেক ধন্যবাদ। আচ্ছা, কাদেরিয়া বাহিনীর গঠনের উদ্দেশ্যটা উনি জানতে চাইছিলেন। উদ্দেশ্যটা না, মূলত আমরা বাংলাদেশের ভিতর থেকে একটা বাহিনী গঠন করেছিলাম। এটা যখন জাতীয় নেতা জনাব আব্দুল মান্নান স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তিনি তখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের পরিচালক ছিলেন, মানে একটা অপরিচিত নামে, যেহেতু ওনার ফ্যামিলি টেমিলি বাড়ি ঘর না জানে, এই জন্য সে মান্নান সাহেব সেখান থেকে আমাদের যুদ্ধের কথা আমরা ভিতরে থেকে কেন বিভিন্ন সারা বাংলাদেশে যুদ্ধ হয়েছে, বাইরে থেকে আসছেন হিটার ডান চলে গেছে, আর আমরা ভিতরে থেকে জায়গা দখল করে বিভিন্ন থানা, পাশের থানা, ঘাটের থানা, ভবপুর থানা, গোপালপুর থানা দখল করে এই জায়গাগুলো আমাদের ক্যাপচারে রেখে আমরা যুদ্ধ করেছি। এটা যখন বিভিন্ন ওয়ার্ল্ডের যে পাক বাহিনীরা আলাপ আলোচনা করছে, এটা ইন্ডিয়ান আর্মি যেরকম ইন্ডিয়া ম্যানিফেস্টোর তেলদরকার ব্রিগেডিয়ার শামসিন ছিলেন, জিয়া রহমান সাহেব ছিলেন, ওনাদের সাথে আমার পরিচয়, ম্যানিফেস্টোর পরে জাহাজ বাড়ার পর ওখানে গিয়েছিলাম, ওনারা অনেক সহজে কর্নেল তাহারের সাথে আমার আলাপ আলোচনা হয়, একটা যুদ্ধে ওনার সাথে লিপ্ত হয়েছিলাম আর কি সেই মহাদ্রীগঞ্জ। আর যাই হোক, ওই ওই স্বাধীনচন্দ্র বেতার কেন্দ্র থেকে আমার প্রচার করেছিল যে কাদেরিয়া বাহিনী ক্যাচকা মারের চোটে ভুয়া ভুয়া মুসলমানরা পালাবার রাস্তা পাচ্ছে না, তারা উপকার হয়ে দেশ থেকে পালিয়ে যাচ্ছে, চরমপত্র যখন পাঠ করছে, এটা বান্দান ভাই বললো যে তোমরা এইভাবে চরমপত্র পাঠ করো, যে নামে উনি আমাদের কাদেরিয়া বাহিনীর নামটা, আমরা কোনো নাম ছিলাম না, আমরা মুক্তিবাহিনী, মুক্তিবাহিনী সেই থেকে কাদেরিয়া বাহিনীর সৃষ্টি হয়, মানে এটা একটি মানে প্রক্সি হিসেবে আসলে বলা যেতে পারে যে মানে নামটি উচ্চারণ না করে আপনাদের মুক্তিবাহিনী সেটা অন্যভাবে আপনাদেরকে পরিচয় দেওয়া হয়েছে যাতে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। আচ্ছা, এই পর্যায়ে মানে আরেকটি ফোন আছে, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো দর্শক, আপনার নাম বলে কথা বলুন আজকে অতিথির সাথে।
হ্যালো, জি কথা বলুন। আজকের বিজয়ের 40 বছরে আমি প্রথমে ওনাকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি যে ওনাদের হাত ধরেই আমরা পেয়েছি একটি পতাকা, একটি মানচিত্র আজকের এই বাংলাদেশ। তো আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে বঙ্গবীর কাদের সিদ্দিকী, যাকে ভারতেও বাঘা সিদ্দিকী হিসেবে চিনে, যিনি আমাদের গেদার মাইনে সিংহের নেতৃত্ব দিয়েছেন মুক্তিযুদ্ধে, তো সেই নেতৃত্বে উনিও ছিলেন। তো যখন কাদের সিদ্দিকীকে কিছুদিন আগে আমরা দেখলাম, ওনাকেও কেউ কেউ রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাটাকার করে, তো এটা কি ঠিক? আমরা নতুন প্রজন্ম কি শিখবো? আমরা তো এই ধরনের বাংলাদেশ চাই না যে একজন আরেকজনের বিরুদ্ধে এই ধরনের বলবে। তো এই সম্বন্ধে একটু বলবেন। আর আপনারা মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার জন্য আমরা এই স্বাধীনতা পেয়েছি, যার আদর্শ আমরা বিশ্বাস করি এবং মুক্তিযুদ্ধ চেতনা দেশ চলুক এটা আমরা মানি, তিনি যে ব্যক্তিকে বঙ্গবন্ধু কাদের সিদ্দিকীকে বীর প্রতীক আছে, কিন্তু বীর উত্তম সিভিলিয়ানের মধ্যে একমাত্র কাদের সিদ্দিকী, আর সব সামরিক বাহিনীতে এত বড় একটা খেতাবপ্রাপ্ত ব্যক্তিকে রাজাকার বলা বা তার বিরুদ্ধে যে কেই বলুক, এটা শোভনীয় না, এটা অবাঞ্ছিত, অবাঞ্ছিত আমাদের জন্য, দুঃখজনক। এটাকে বর্তমান আওয়ামী লীগকেও এবং বঙ্গবন্ধুকেও ছোট করা হয় আমি মনে করি। জি, আচ্ছা, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে খুব ছোট করে একটি প্রশ্ন জানতে চাইছি যে আমরা যে নতুন প্রজন্ম আছি, আপনারা মুক্তিযুদ্ধ করে গেছেন, আপনারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটি আপনারা জানেন, আমরা যে নতুন প্রজন্ম আছি আমরা আপনাদের কাছ থেকে সেই সঠিক ইতিহাসটি পাবো, কিন্তু বর্তমানে আমরা দেখছি ইতিহাস অনেক বিকৃত হচ্ছে। তো এই জিনিসটি, মানে এই ব্যাপারটি সরকারের কাছে আপনার কি চাওয়া আছে? আর এই 40 বছরের পরে, স্বাধীনতা 40 বছর হয়ে গেছে, যে উদ্দেশ্য যে নিয়ে, যে লক্ষ্য নিয়ে আপনারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সেটা কি বাস্তবায়ন হচ্ছে? মানে প্রাপ্তির সাথে, পাওয়ার সাথে কি প্রাপ্তিটা ঘটেছে কিনা? বঙ্গবন্ধু হত্যার, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযুদ্ধের ইতিহাস অনেকটা বিকৃত করা হয়েছে। জি, হয়েছে। তবে আশা, আমরা যে আশা এবং যে প্রত্যাশা নিয়ে যুদ্ধ করেছিলাম তা আজ পরিপূর্ণভাবে বাস্তবায়িত হয়নি। তবে আমার আশা, আমার বিশ্বাস যে যে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে, যে চেতনা নিয়ে, যে চিন্তা চেতনা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম বর্তমান সরকারের মাধ্যমে, সে আশা এবং আমাদের সে প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। এবং সাথে সাথে আমার একটু আরো বাড়িয়ে বলতে চাই যে সমস্ত স্বাধীনতা বিরোধীরা আজও বড় বড় কথা বলেন, আস্ফলন করেন, তাদের অচিরে বিচার হোক এটা বর্তমান সরকারের কাছে কামনা করি। আমরা মুক্তিযোদ্ধারা বয়স হলেও এখনো খুব শক্তিহীন হয়ে যায়নি, এবং আমাদেরও ছেলেপেলে আছে। আমি একা ছিলাম, আমি এখন 7 ছেলের বাবা, 3 মেয়ের বাবা। তো যেরকম রাজাকারদের সন্তান হয়েছে বা স্বাধীনতা বিজয়ের সন্তান হয়েছে, মুক্তিযোদ্ধাদের সন্তান কম নাই, ভবিষ্যতে হয়তো আমরাও তাদের সাথে মোকাবিলা, তাদের অচির বিচার করা হোক এবং সরকারের কাছে আমি দাবি করব, যেহেতু বঙ্গবন্ধু আজ নেই, আপনি বঙ্গবন্ধুর পান না, আপনি দেশের প্রধানমন্ত্রী, এই আওয়ামী লীগের সরকারের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, এবং আশা করবো এবং ওনার কাছে আহ্বান করবো যে আপনার নেতৃত্বে আমাদের যে মুক্তিযুদ্ধের যে আশা আকাঙ্ক্ষা সেটা পরিপূর্ণ হবে। জি, আমাদের সে প্রত্যাশা রইল আপনার সাথে সাথে। আপনি একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনার সাথে সাথে যারা এই দেশের জন্য যুদ্ধ করেছেন সবাইকে সশ্রদ্ধেয় সালাম, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তস্তল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। 21 দুপুরে আজকের আয়োজন এইখানেই শেষ। সাদি আফিন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবাইকে আবারও বিজয় মাসের শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।